আউটডোরে আমরা সবাইকে দেখতে চাচ্ছি, আপনারা আসুন, যেভাবে হোক আসতে পারলে আসুন, সেটাও আশা করছে না। এটা যদি তাদের দুর্গায় যায় তাহলে ভালো হবে। আমরা প্রাথমিকভাবে ভাবছি যে প্রত্যেকটা ইউনিয়নে কমপক্ষে এক থেকে দুইটা আমরা ক্যাম্প করি, এবং একটা ক্যাম্পে যেহেতু আমাদের গাইডলাইন আছে যে নাম্বারটা কম রাখতে হবে, আমরা আমাদের জনপ্রতিনিধি চেয়ারম্যান সাহেব মেম্বার শনাক্ত করার জন্য যারা পরামর্শ চায়, যাদেরকে ফিল্ড লেভেলে অ্যাডভাইসটা দেওয়া যাবে, ইনভেস্টিগেশন কথা বলা যাবে, অথবা তাকে কিছু বলে রেখে দেওয়া যাবে, সেই মিনিমাম সেবাটা দেওয়ার জন্য আমরা যাওয়ার জন্য দুইটা মেডিকেল টিম নিয়ে যাবো। কারণ আমাদের মেডিকেল টিম নেওয়ার জন্য ডাক্তারদের উপর একটা ভীতি আছে যে গ্রামে গেলে আমার না করোনা, তাদের তো টিপি মাস্ক স্যানিটাইজার, ইভেন আমরা যে একটা কাভার শিল্ড, ইভেন একটা যে টেবিলের মাঝে একটা কাভার শিল্ড, রুগী দূরত্বে থাকবে, আর সাসপেক্টেড রুগী হলে তাকে আরও কেয়ারফুলি দেখবেন, একটা আইসোলেশন রুম মানে আরেকটা দুইটা কনসালটেশন রুম করবো প্রত্যেক ইউনিয়নে যেদিন করা হবে। আমাদের দুই তারিখে প্রোগ্রাম আছে, তিন তারিখে প্রোগ্রাম আছে, এবং তিন তারিখে প্রোগ্রামের মাননীয় আমাদের ডিসি সাহেব উনি সম্মতি দিয়েছেন, উনি আমাদেরকে দেখতে যাবেন।